তাজেক প্রধান কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের 13.2 অর্থাৎ গুণোত্তর ধারার কিছু প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের আলোচনা করতেছিলাম এতদিন। আজকেও আমি একটা যে তোমাদের 14 নং যে অঙ্কটা, সেই অঙ্কটা নিয়ে আজকে আলোচনা করবো এবং তোমাদের সমাধান করে দেবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে অঙ্কটা একটু দেখো, ব্যতিক্রমধর্মী অঙ্ক অর্থাৎ লগ টু, এখানে ধারাটা দেওয়া, এই এভাবে অঙ্কটা দেওয়া আছে, এভাবে একটা ধারা দেখো, লগ টু প্লাস লগ ফোর প্লাস লগ এইট প্লাস ডট ডট, ধারার প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। এতদিন আমাদের একটা সংখ্যা ছিল, এখন আজকে দেখো কোনো সংখ্যা নাই, এখন এটা কোন ধারার ভিতর পড়বে? আমাদের প্রথমত একটা কনফিউশনের মধ্যে পড়ে, তা গুণোত্তর ধারা না সমান্তর ধারা, অথবা গুণোত্তর এবং সমান্তর ধারা না পড়লে তাও একটা সিস্টেম, অন্য সিস্টেমে অঙ্ক করা যায়। তো এখন দেখি, আমরা দেখতেছি যে একটা এটা একটা সমান্তর ধারার ভিতরে পড়ে। তো সমান্তর ধারার ভিতরে কী কীভাবে পড়ে তুমি দেখলে কীভাবে বুঝবো? এখন প্রথম পদ লগ টু, দ্বিতীয় পদ হচ্ছে লগ ফোর, তৃতীয় পদ হচ্ছে লগ এইট। আমাদের সমান্তর ধারায় পড়তে হলে অর্থাৎ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করতে হয়, তাহলে হয় সমান্তর ধারা। আর গুণোত্তর ধারা হয় কি, যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করতে হয়। দেখো, যদি আমি লগ লগকে ভাগ করা যাবে না, কারণ লগ লগ ভাগ করলে যে লগ লগ কাটা যায়, কিন্তু বিয়োগ যদি করি, লগ এ মাইনাস লগ বির আমরা একটা সূত্র জানি, লগের লগারিদমের সূত্র হচ্ছে লগ এ মাইনাস লগ বি, সূত্র হচ্ছে লগ এ বাই বি। তা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি আমি বিয়োগ করি, দেখো লগ এ মাইনাস লগ বি অর্থাৎ লগ এ বাই বি লগ টু হয়। তুমি যদি এইটা থেকে এইটা বিয়োগ করো, লগ বি মাইনাস লগ এ সমান এইট বাই ফোর, তাও লগ টু হবে। অর্থাৎ যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে আমাদের প্রত্যেকবারই আর কি ধারা, মানে অন্তরটা, সাধারণ অন্তরটা আমাদের লগ টু আসে। সে হিসেবে আমরা এটা বলতে পারি এটা একটি সমান্তর ধারা। তো এখন সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করতে হলে আমরা যে সূত্র জানি, সমান্তর ধারার এন সংখ্যক, প্রথম এন সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো আমি এখানে প্রথম পদ এ পেয়েছি লগ টু, সাধারণত ডি পেয়েছি লগ টু। এখন আমরা জানি সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন আমি তাহলে আমার যেহেতু বলা আছে যে প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো, তোমার পরীক্ষার সময় 10-এর জায়গায় 15 আসতে পারে, 12 আসতে পারে, যেটা আসবে তুমি সেইটাই এনের জায়গায় সেটাই লিখে দিবে। তো সুতরাং আমি লিখতে পারি, সুতরাং সমান্তর ধারার প্রথম 10টি পদের সমষ্টি, কারণ আমাদের এখানে 10টি পদের সমষ্টি বের করতে বলছে, তো অর্থাৎ 10 আসছে কার জায়গায়, এন এর পরিবর্তে। তাহলে আমি লিখতে পারি এন এর পরিবর্তে লিখতে পারি 10, অর্থাৎ 10 বাই টু ইন্টু টু এ, এর মান হচ্ছে আমার কত, লগ টু, টু লগ টু প্লাস এন এর পরিবর্তে আমি 10 বসালাম মাইনাস ওয়ান ইন্টু ডি, এর মান হচ্ছে লগ টু। তাহলে এখানে 10কে আমি টু দ্বারা ডিভাইডেড করে, ডিভাইড করলে হয় 5 ইন্টু, দেখো টু লগ টু প্লাস 10 মাইনাস ওয়ান করলে হয় 9 লগ টু। তো এখন এই দুইটাকে যদি আমি যোগ করি, 9 লগ টু প্লাস 2 লগ টু আছে 11 লগ টু, এটার সাথে এটা যে 5-এর সাথে এটা গুণাকারে আছে, যদি আমি গুণ করি তাহলে আর কি 55 লগ টু, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এই যে অঙ্ক যে আমরা করলাম এখানে সমান্তর ধারা, এখন এর পরবর্তী যে অঙ্কটা আছে 15 নম্বর অঙ্কটা, সেটা তোমাদের বাসার কাজ, সেটা বাসায় তোমরা চেষ্টা করবে। আচ্ছা, 15 নম্বর অঙ্কটা দেখবে সমান্তর ধারার ভিতরেও পড়বে না, গুণোত্তর ধারার ভিতরেও পড়বে না। তাহলে ওটা একটা সিস্টেম করে, যে আমরা আমাদের আরও কিছু এই চ্যাপ্টারে আরও কিছু সূত্র আছে, প্রথম এন সংখ্যক পদের সমষ্টির সূত্র আছে, প্রথম এন সংখ্যক পদের বর্গের সমষ্টির সূত্র আছে, প্রথম এন সংখ্যক পদের ঘনের সমষ্টির সূত্র আছে, সেই সূত্রগুলো ব্যবহার করে তুমি 15 নম্বর অঙ্কটা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছ এবং বাসায় অঙ্কগুলো করবে। আর তোমাদের জন্য আরেকটা মেসেজ হচ্ছে, তোমরা যে আমরা যে এতদিন অনলাইনে যে অঙ্কগুলো ক্লাসে করিয়ে যে অঙ্কগুলো করিয়েছি, এগুলোই তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই আজকে যে 20 তারিখ পর্যন্ত যে অঙ্কগুলো আছে, সে সব অঙ্কগুলো তোমরা অ্যাসাইনমেন্ট আকারে আমাদের অফিসে জমা দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, আজকে এ পর্যন্ত শেষ করছি, আসসালামু আলাইকুম।